একদমই একটা স্পেশাল কালেকশন নিয়ে, যেটা হচ্ছে স্বর্ণচুরি। বাংলার কাজ, বাংলার স্বর্ণচুরি তো বাঙালির মনে একটা আলাদা করে জায়গা তুলেই নিয়েছে সবসময়। বাট আজকে একটা খুব নমিনাল রেঞ্জে স্বর্ণচুরি দেখাবো আপনাদেরকে, কারণ এখন প্রিয়র বালুচুরি বা স্বর্ণচুরি নিতে গেলে আপনাদের কম করে 8-10 হাজার টাকা। বাট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 1975, মানে 1975-এ অসাধারণ সুন্দর সুন্দর এবং সবকটা প্যাস্টেল টোন স্বর্ণচুরি, যার ফলে প্রণামীতে আপনি যেমন দিতে পারবেন, গর্জাস পার্টি অকেশনেও কিন্তু এই ধরনের স্বর্ণচুরিগুলো একদমই পড়তে পারবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় 10-12টা কালার আছে। দেখুন, প্রত্যেকটা কালার আগে দেখিয়ে দাও, তারপর আমি শাড়িগুলো একটু খুলে খুলে দেখাই। দেখে নাও, 12টা কালার রয়েছে, আমি একটা একটা করে পুরো খুলে খুলে দেখাচ্ছি। বিশ্বজিৎ একটু চলে এসো জাস্ট আমার কাছে, আমরা কালারগুলো দেখাই এইভাবে যে কতটা ইউনিক লাগবে আমাদের এই স্বর্ণচুরিগুলো খুলে পড়ার পর। দেখুন ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, কাজটা একটু দেখে নেবেন আপনারা একটু, আমরা একদম ক্লোজলি যাব কাজে। এবং এই কাজ দেখানোর সাথে সাথে আপনাদেরকে একটা অসাধারণ সুন্দর মুহূর্তের সাক্ষী রাখবো আমরা, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিভাবে এত কম রেঞ্জে আমরা পারি আপনাদেরকে কাঞ্জিভারাম অথবা স্বর্ণচুরি বালুচুরি এগুলো তুলে দিতে। তার একটাই কারণ, সেটা হচ্ছে প্রোডাকশন আমাদের, আমরাই পারি আপনাদেরকে ন্যায্য মূল্যে সঠিক দামে ভালো জিনিসগুলো তুলে দেওয়ার জন্য, যার জন্য আদি ঢাকেশ্বরীকে আপনারা চোখ বন্ধ করে ভরসা করেন। ঠিক এই একটাই কারণ, আমি ওখানে গেলে আর 5টা দোকানের থেকে একটু হলেও কম পাবো, কিন্তু সেই কমটা আপনি কেন পান চলুন দেখে আসি তার কিছু মুহূর্ত, যে আপনি কেন কম পান। চলো এরপর আর একটা কালেকশন দেখাচ্ছি, এবং এগুলো প্রত্যেকটা আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এইভাবে, জাস্ট সব তো খোলা পসিবল হয় না, এইভাবে আমি একটুখানি দেখিয়ে দিই, তাহলে আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে যে কতগুলো রং রয়েছে। দেখো আমি একটা দুটো মাঝে মধ্যে আমি খুলে দেখিয়ে দেব, তাও দেখে নেব। এই স্বর্ণচুরিগুলো সিম্পল, এত কম রেঞ্জ, একদম কম রেঞ্জে পাচ্ছ, তার কিন্তু এই একটাই কারণ, নিশ্চয় তোমরা দেখে বুঝতে পেরেছো যে আমরা নিজস্বভাবে আমরা কিন্তু শাড়িগুলোকে তৈরি করাই। হ্যাঁ, আমাদের কিন্তু মার্কেট থেকে কিনে শাড়ি বিক্রি হয় না, আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি, যার জন্য আমরাই কিন্তু পারি এত কম রেঞ্জে তোমাদেরকে এত সুন্দর সুন্দর কালেকশন দিতে। এবং আমি আবারও বলছি, তোমরা যেরকম চাও সেরকম পেয়ে যাবে, যেমন ধরো এই শাড়িটা তুমি অফ হোয়াইটে চাও, হোয়াইটে চাও, অথবা ধরো মিনের কাজটা চেঞ্জ চাও, তুমি যা বলবে আমি তাই তৈরি করে দিতে পারবো, ঠিক আছে। বা অনেকে এখন রয়েছে যে শাড়িতে নিজেদের নাম লেখাও, বা স্পেশাল কোনো অকেশনের জন্য সেগুলোও পেরিয়ে যাবে, কারণ এগুলো কিন্তু আমরা নিজস্বভাবে তৈরি করাচ্ছি। একটুখানি দেখিয়ে দাও, কুচির পোর্শনটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কুচিটা, খুবই সুন্দর লাগবে। এবং আমি আর একটাও ডিজাইন দেখিয়ে দিচ্ছি, যেমন এই ডিজাইনটা, এটাও কিন্তু আমাদের একদম নিউ অ্যারাইভেল। সামনে এক দিদিকে পেয়ে গেছি যে স্বর্ণচুরিটা নিয়েছে। দিদি একদম মানে ভালোভাবে এক্সপিরিয়েন্সটা বলো, এবং কতটা সফট,
কিরকম কোয়ালিটিটা কেমন? ভীষণ ভালো, আমার এত পছন্দ, এটা আমি নিজের জন্য নিলাম। ওকে, এটা নিজের জন্য নিয়েছে এবং তুমি দেখছি অনেকগুলো নিয়েছে এবং তুমি বিয়ের বেনারসিও আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছিলে। একদম এখান থেকে নিয়েছি আমি, সবাই কি বলেছে বেনারসিটা নিয়ে? ভীষণ ভালো আর এক্সক্লুসিভ, মানে আমার বেনারসি আমারই, আর কারুর মানে ওই সেম জিনিস আর কোথাও মানে নেই। এবং এই কোয়ালিটিটা কেমন লাগে? একদম ভীষণ সফট সফট, তাই না? এটা খুব সফট না? মানে অনেকেই ভাবছে 1975 টাকা দাম বলে হয়তো হার্ড হতে পারে, এবং তুমি অনেকগুলো স্বর্ণচুরি নিয়েছো দেখছি। একদম, ওটা পূজোতে বাকি সবার জন্য। ও মানে বাকি সবাইকেও গিফট করবে তুমি এই স্বর্ণচুরিগুলো, তাই তো? হ্যাঁ, পরিবার। এবং কেমন লেগেছে? ভীষণ ভালো। স্বর্ণচুরির কালারগুলো কেমন এসেছে বলো? অসাধারণ। ঠিক আছে, তাহলে সবাইকে কি বলছো অনলাইনেও যারা দেখছে তাদেরকে কি বলবো? একটা একটা হলো নিজের জন্য নিতে, একবারে একবারে চোখ বন্ধ করে একটা অন্তত এই বছর পূজায় পড়ুক। একদম, থ্যাংক ইউ। কালারটা খুব আনকমন, খুব আনকমন কালারের উপর দেখে নাও। একদম এক্সক্লুসিভ, আমি আবারও বলছি প্রাইস অনলি 1975, মাত্র 1975 টাকাতে তুমি কিন্তু পেয়ে যাবে এই সুন্দর স্বর্ণচুরিগুলো, যেগুলো একদম কমফোর্ট। আমি আবারও বলছি তোমরা একদম ভাববে না যে এত কম রেঞ্জ বলে শাড়িটা হয়তো অনেক ভারী হবে, একদমই না, শাড়িটা একদম টোটাল লাইট ওয়েট, একদম একদমই লাইট ওয়েট। এবং অনেকেই হয়তো আমার দোকান থেকে এই স্বর্ণচুরিগুলো নিয়েওছো, তো তারা প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে এই দুটো একটু সরিয়ে দাও। এবং এই কালারটা একটু খুলছি, এই কালারটা তো অসাধারণ লাগে এবং সব রকম বয়সে এই কালারটা ভালো লাগে, জানো তো? একটু দেখাই, দেখে নাও এই কালারটাও কিন্তু একদম ইউনিক। হ্যাঁ, জাম কালার, আগে খুব চলতো এই কালারটা। এবং পাড়ের দিকটা আমি একটুখানি বলবো, পাড়টাও একটুখানি দেখিয়ে দিও ভালো করে। এবং পুরোটাই যেহেতু আমরা তৈরি করি, এই ধরনের পুজোর প্রচুর কালেকশন আমাদের আসা স্টার্ট করে গেছে, এবং আমাদের মেন যে পুজোর কালেকশন সেটা কিন্তু আমাদের প্রতি বছর দোকানের বার্থডে মানে 5 তারিখ 5th August থেকে তোমরা দেখতে পাও, যার জন্য বলছি চলে এসো। এবং আরও অনেক সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে কিন্তু আমাদের কাছে, অবশ্যই দেখো। যেমন এইটা আমরা একদম হালকার মধ্যে তৈরি করিয়েছি, এই শাড়িটাও জাস্ট সম লাগে দেখতে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। একটুখানি জাস্ট এইভাবে ঘুরিয়ে দাও, এটাও একটু দেখিয়ে দাও, জাস্ট 1975, 1975 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর কালেকশনগুলো। তোমাদেরকে অবশ্যই বলবো যারা শোরুমে ভিজিট করতে পারো তাদেরকে বলবো তোমরা শোরুমে চলে এসো, এসে দেখো, সাক্ষাতে কেনাকাটা করার মজাই একটা জানো তো সবসময় আলাদা হয়, যার জন্য বলবো প্রতিষ্ঠানে চলে এসো। এবং যারা প্রতিষ্ঠানে আসতে পারছো না তাদেরকে তো বলবো নিশ্চয়ই অনলাইনে অর্ডার করতেই হবে, এবং তারা অনলাইনে অর্ডার করে। এবং একটা রিকোয়েস্ট, যারা দিব্যেন্দুর ঝলক দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে দিব্যেন্দুদের কিন্তু আরও অনেক বেশি এনার্জি পায় যে এইভাবে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদেরকে আরও বেশিভাবে পৌঁছে দেওয়ার জন্য। সবাই কমেন্ট করো কেমন লেগেছে। এবং আমার অনেক স্পেশাল বন্ধুরা রয়েছে যারা প্রতিটা এপিসোডেই প্রায় আমাকে কমেন্ট করে, যেমন রয়েছে প্রিয়া বৈদ্য, আরও অনেকগুলো রয়েছে, আমি তো এইভাবে সব নাম বলে শেষ করতে পারবো না। তো তোমরা এইভাবে কমেন্ট করো, তোমরাও যদি আরও বেশি কিছু কালেকশান দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদের মনের মতন কালেকশানগুলো নিয়ে আবারও নেক্সট এপিসোডে হাজির হব। ততক্ষণ তোমরা এই লাস্ট কালেকশান, এটাই আজকে দেখিয়ে দিলাম, সবকটাই 1975 পাচ্ছ, সাধ্যের মধ্যে সাত পূরণ করতে পারবে এই শাড়িটা পরে, কারণ আজকাল প্রিয় স্বর্ণচুরি যে হারে দাম বেড়েছে সেখানে কিন্তু এই ধরনের কালেকশান তোমাকে অনেক বেশি ইউনিক করে দেবে, অনেকটাই বেশি ইউনিক করে দেবে। এবং আঁচলটাও একটুখানি তোমরা দেখিয়ে নিও দূর থেকে, আঁচলটা একদম ইউনিক। এবং আমি কি একটা শাড়ি আমরা পুরো খুলে দেখিয়ে দিই লাস্ট পার্ট অব দি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখতে থাকো শাড়িটা পুরো এইভাবে তোমার আসছে, আঁচলের পাশ অব্দি তোমাদের এইভাবে আসছে পুরোটা। তারপর আমাদের যেটা কুচি পড়ছে, কুচির কাজটা আসছে তোমার এই ধরনের ওয়ার্ক, একটু দূর থেকে আমরা দেখাই তাহলে বুঝতে পারবে। এইভাবে কিন্তু লাস্ট পার্ট অব্দি তোমরা এইভাবে পাচ্ছ, কুচির কাজ অব্দি, পরা থেকে শুরু করে কুচির পার্ট অব্দি একদম লাস্ট এইভাবে পাচ্ছ। এবং আমি অবশ্যই ব্লাউজ পিসটা একটা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক কটার ব্লাউজে কিন্তু পাচ্ছ এই ধরনের কাজ, ঠিক আছে? তো আজকের মতন তো আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে।
দেখা হবে আবার নেক্সট এপিসোডে, এবং প্রত্যেককে বলবো দিব্যেন্দুর ঝলক যেরকম দেখছো সেরকম কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই আমার প্রোগ্রাম আমার চ্যানেল ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও, যার ফলে আমার কিন্তু আরও প্রোগ্রামগুলো তোমরা আরও বেশি আপডেট পেতে থাকবে, এবং আমারও একটু জোর হবে যে আমি আরও ভালো ভালো কালেকশন তোমাদের কাছে নিয়ে আসবো, আরও বুকিং হবে, আরও শেয়ার হবে। এই ধরনের কালেকশন নিয়ে আবারও ফিরবো নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।